হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিস বেঙ্গলি ব্লগ। তো এখন সকাল 8:30 বাজে। তো আমার এখন আমি মানে বাসন টাসন ধুয়ে এসেছি, চাও খাওয়া হয়ে গেছে সকালের। তো এখন ওরা তো ঘুমাচ্ছে, দুই বোন এই যে ঘুমাচ্ছে। আর আমারও শরীরটা অল্প ভালো না, আজকে খুবই পেট ব্যথা করছে আর তার জন্য বসে আছি এই যে। আর ঠান্ডার মধ্যে তো একদমই ইচ্ছে করে না যে উঠে কাজ করার, কিন্তু কি করব, করতে তো হবে আমাদের। তাই এখন ওই হাজবেন্ড গেছে মানে দোকানে, তো চাউমিন আনতে। চাউমিন আনলে চাউমিন বানাবো টিফিন এটা সকালে। তারপর তোমরা দেখতে থাকো আজকে সকাল থেকে ব্লগ, আজকে সকাল থেকে স্টার্ট করেছি, তো সারাদিনের ব্লগ তোমরা দেখতে থাকো। আজকে চলে এসেছি টিফিন করতে। এই যে চাউমিন, এখন চাউমিন বানাবো, চলো তোমরা দেখতে থাকো। আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সব দিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ হতে থাক, আমি এতক্ষণে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, লঙ্কা কাটবো। সবাই কিন্তু দেখছে, সবাই বাজে বলবে। কি পড়াশোনা করবি? হ্যাঁ জোরে বল, জোরে বল, সুন্দর করে বল। তো পড়তে বস, বই খাতা নিয়ে লিখতে বস, যা। এটা কিন্তু জেম্মাও দেখবে, জেম্মাও দেখবে। চলো আমি রান্নার দিকে যাচ্ছি। মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি, দুপুরের রান্না এটা। ভেজে এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, এটা ভাজা হতে থাক। চলো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে, এগুলো ধুয়ে নেবো এখন। চলো আমি ধুয়ে নিয়ে আসছি কলপাট থেকে।
আলু পোস্ত করার জন্য এই যে আলু আর এখানে রেখেছি পোস্ত আর মগজ এগুলো আমি পেস্ট করে নিয়ে আসছি তারপর দেখাচ্ছি পোস্ত আর মগজটা আমি পেস্ট করে নিয়েছি এটা আমাদের আছে আমি আর নামাবো না একবারে দিয়ে দেবো আলুতে এখানে শাকটা কতখানি একটা হয়ে এসছে এখানে আমি আর চিনি দিয়ে দেবো তো এটা হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা নামিয়ে নেবো এখন আমি ডালটা সম্পর্ক দেবো তুমি কড়াইটা ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি ডালটা আমার ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব আলু পোস্ত করার জন্য আমি তেল কালো জিরা দিয়ে দেবো তেলটা গরম হলে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কালো জিরা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর অল্প হলুদ দিয়ে নিচ্ছি এখন আমি জল দিয়ে দেবো
বাসন্ধা হয়ে গেছে, এখন এসে বসছি। আর বড় মেয়ে গেছে কাকিমাদের বাড়িতে, তো ওকেও আনতে হবে। আমি চানটা করে একবার আনবো, ওকেও চান করে দিই। তো চলো একবার চান টান করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, চান টান অনেকক্ষণ হয়েছে করেছি, দুই মেয়েকে খাইয়ে দিয়েছি। খাওয়ার পর তারপরে তোমাদের সামনে মানে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো এতক্ষণ কথা বলতে পারিনি, ওদের খিদে পেয়ে গেছিলো তাই ওদেরকে খাওয়ালাম। আর চান টান করে আমি ঠাকুর মন্দিরে যাচ্ছিলাম, মানে জল আনতে ঠাকুর মন্দিরের কল থেকে। তখন একটা সাপ, মানে দাঁড়া সাপ, মানে খুব স্পিডে আমার পায়ের সামনে দিয়ে পার হলো, মানে ওর উপর পাড়া দিতে দিতে আমি বেঁচে গেছি। কালও এরকম সেম হয়েছে, আমি কলপাড়ে যাচ্ছি চান করতে, তখন সাপটা মানে এই পাশ থেকে মানে আমাদের এই সাইডের জঙ্গলটাতে যাচ্ছিলো, তো ও তখনও এরকম হয়েছে, মানে পাড়া দিতে দিতে বেঁচে গেছি। কিবা কী হচ্ছে দুদিন ধরে বুঝতে পারছি না কি ঠিক। তো চলো তোমাদের তোমার মানে তোমাদেরকে আমি ভিডিওটা করে রেখেছি, তোমাদের সাথে দেখা তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন খেতে বসবো, হাজবেন্ড চান করতে গেছে, তো ও চান টান করে আসলে আমরা খেতে বসবো। তো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এই এখন বসে আছি, ওপর রেস্ট করবো আর ওদেরকেও ঘুম পাড়াবো। তো চলো আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে, মানে সন্ধ্যেবেলায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হলো, তো দিয়ে এই বসলাম, চা করেছি, তো ছোটো ঘুমাচ্ছে ওখানে। আর এই যে ও উঠে বসে আছে, দুজনে আজকে মার খেয়ে ঘুমালো, একদমই ঘুমাচ্ছিল না, সেই বাদরাম করছিল। তো চলো চাটা খাই, আমি চা খাচ্ছি এখন। কি করছি এটা, পাগল হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।